নমস্কার। আরডিটিভির সমস্ত দর্শককে স্বাগতম জানিয়ে আমি আবিষ্কার দে চৌধুরী নিয়ে এসেছি আজকের এই রিপোর্ট। পূর্ব ধলাইয়ের অন্তর্গত সোনাই ফরেস্ট রেঞ্জের অধীনে মণিয়ারখাল ফরেস্ট বিটে বন বিভাগের উচ্ছেদ গুড়িয়ে দেওয়া ছাদহীন নিরাশ্রয় পরিবারের খোঁজ নিলেন বিশিষ্ট সমাজকর্মী মনির হোসেন লস্কর। উল্লেখ্য, গত চৌঠা জুলাই তারিখে রবিবার মণিয়ারখাল ফরেস্ট বিটের অন্তর্গত স্মিথনগর ফরেস্ট ভিলেজে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ বসবাসকারী দুটি পরিবারের বাসগৃহ গুড়িয়ে দিয়েছিলেন বন বিভাগ। আজ গুড়িয়ে দেওয়া ছাদহীন নিরাশ্রয় পরিবারের খোঁজ নিয়ে সমাজকর্মী মনির হোসেন বলেন, নয় দিনের মাথায় এই অসহায় পরিবার দুটির আজও পর্যন্ত কোনো দল সংগঠন এসে খোঁজখবর নেয়নি বলে আক্ষেপ প্রকাশ করে। তিনি আরও বলেন, নিরাশ্রয় পরিবার দুটির অবস্থা দেখে আদিম যুগের সঙ্গে তুলনা করেন। এছাড়া করোনা মহামারীর অবহেব মধ্যে গুড়িয়ে দেওয়া গৃহহীন দুই পরিবারের লোকগুলো কোথায় যাবে, এছাড়া তাদের আশ্রয় নেওয়ার কোনো জায়গাও নেই বলেন। সমাজকর্মী মনির হোসেন বলেন, এই হতদরিদ্র পরিবারগুলো দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে, এছাড়া সরকার তাদের কোনো পাত্তা দেয়নি। বর্তমান করোনা অবহে উচ্ছেদ অভিযান মোটেই মেনে নিতে পারছেন না তিনি। এও বলেন, সরকারি আইন রয়েছে, যদি সরকারি জমি অবৈধভাবে জবরদখল করে থাকে তবে সরকারি আইন মানতে হবে, কিন্তু এই অসহায় হতদরিদ্র পরিবারগুলোকে অন্তত পুনর্বাসনের ব্যবস্থা করে উচ্ছেদ করা ঠিক বলে দাবি তুলে তিনি। এছাড়া মণিয়ারখাল বিটের অন্তর্গত সংরক্ষিত বনাঞ্চলের অবৈধ বসবাসকারীদের মধ্যে বন বিভাগের ধাপে ধাপে উচ্ছেদ নোটিশ পাওয়া পরিবারগুলোর রাতের ঘুম উঠে গেছে। অবশেষে আমাদের প্রতিবেদন পাওয়ার জন্য লগ ইন আর সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক আর ইউটিউব চ্যানেল আরডিটিভি 24x7। ধন্যবাদ। আজকে আমি একজন সমাজসেবী হিসাবে এসেছি স্মিথনগরে। এখানে এসে দেখি যে এই সোনাই রেঞ্জের মণিয়ারখাল ফরেস্ট ভিলেজের যে স্মিথনগর দুই তিনটা পরিবারকে গত রবিবারে ব্যাঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে, আর কয়েকটি পরিবারকে নোটিশও দেওয়া হয়েছে। তাই এইসব দেখে আমাদের হৃদয় কেঁপে উঠেছে। আপনি দেখেন, এই যে মানুষ জীবনে এইরকম আদিম যুগের মতো মানুষ এখন এখানে বসবাস করছে। তাই আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এখনের যে মহামারীর সময়। সরকার আগে ঘর দরজা ভাঙ্গি আমরা সব কিছু আর শেষ করিয়া আর কি করিয়া দিল। আমরা ফরেস্ট ডিপার্টমেন্টে ভাঙিছি। আচ্ছা, আমরা আর আজকে দেখো এই জায়গার উপরে আমরা এক বেলা খাইলে আর দুই বেলা আর খানি আর পাওয়া যান না, ও অবস্থায় আমরা থাকি। ও তো ওলা করিয়া আমরা আর তো জায়গায় জমিনে আরো জফাইয়া না করিয়া আরো জায়গাতে থাকে আর ওলা রুজি রোজগার করিয়া নিয়া খাই বাসি ও বাচ্চা গুলারে বাসা ওলা করে অবস্থা করিয়া থাকে। তোমার অজিত কুমার দাস, কি হয়েছে বল? ওইখানে আমি তো ফরেস্টে ঘর ভাঙ্গি লেছি আমরা, তো আমরা ঘর ভাঙ্গার পরে এখানে আসলাম। তো এখানে থাকার পরে তারার যে বাড়িতে আসি আমি, এখানে তারার এখানে নোটিশ দিলেছে, তো এখন থাকার মতো উপায় একবারে নাই। তো বাচ্চাই তোরে আমি বর্তমানে ওখানে আরেক বাড়িতে নিয়ে রাখি আইছি। তো এখন সঙ্গে এখানে বাচ্চা হচ্ছে ওকেও নাই, আর আমরা তো মানে থাকবার জায়গা কোনো দিকেও নাই, আর ঘরটাও আমারও না। আর এখানে যখন নোটিশ হয়ে গেছে তো এখানেও ভাঙবার আমার যাওয়ার মতো কোনো উপায় নাই। হয়ে যেতাম হয়ে যেতাম।